সেন্সবারির কুপনকে প্রতারণা করে গেন্টসিল, মানে পূর্ব লন্ডনেরই একটি সেন্সবারি, গেন্টসিলের একটি সেন্সবারিতে ফ্রিতে শপিং করেছেন অনেকজন, যেটা আমরা দেখতে পেরেছি বা জানতে পেরেছি যে গেন্টসিলের সেন্সবারিতে হঠাৎ করেই প্রচুর মালামাল ট্রলিতে করে এসে কাস্টমাররা যেই অ্যাপসের যে কুপন সেটাকে স্ক্যান করছিলেন এবং প্রাইস জিরো করে ফেলছিলেন। তাৎক্ষণিকভাবে সেন্সবারির স্টাফ যারা, তারা বাধা দেন, আমরা যেটা দেখতে পেরেছি ভিডিওতে, তারা বাধা দেন যে এটা ঠিক না এবং এটা তারা নিশ্চিত হয়েছেন যে এই ধরনের কোনো কুপন সেন্সবারি থেকে ছাড়া হয়নি, কিন্তু কাস্টমাররা তাদের সাথে তর্ক করতে থাকে। তারা বলেন যে কুপন যেহেতু কাজ করছে তারা এটা করবেনই, এবং তারা অনেকেই এরকম একেবারে অনেক দামি দামি জিনিস একেবারে ট্রলি ভর্তি করে নিয়ে একেবারে শূন্য, মানে জিরো পে করে বের হয়ে চলে গিয়েছেন সেন্সবারি থেকে। বেশ কয়েকজন স্টাফদের সাথে আমরা দেখতে পেরেছি যে স্টাফদের প্রতি একটু আক্রমণাত্মকও ছিলেন। সেন্সবারি বলছে যে এটি একটি প্রতারণা, কুপন প্রতারণা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। তারা তাদের যে নিজস্ব সিকিউরিটি এবং গোয়েন্দা বাহিনী রয়েছে প্রত্যেকটা স্টোরে, যারা মূলত এই ধরনের চুরি ঠেকাতে কাজ করে, সেই টিম পুলিশের সাথে ক্লোজলি কাজ করছে যে যারা এই প্রতারণার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য। এবং তারা বলছে যে তারা এটা চিহ্নিত করে এদের এই প্রত্যেকটা কাস্টমারকে খুঁজে বের করবে, আইনের আওতায় নিয়ে আসারও পরিকল্পনা তারা করছে। তো এই হচ্ছে পূর্ব লন্ডনের একটি সেন্সবারিতে যেভাবে কুপন প্রতারণা করে শূন্য বাজেটে কয়েকশো পাউন্ডের শপিং করেছেন এক একজন কাস্টমার, সেই সংবাদের বিস্তারিত। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।